জীবন থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না, শুধু বাংলায় কিছু করতে পারেনি। কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি। বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে। শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের মহারণ। তাপমাত্রা পারদের সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গে তুঙ্গে উঠেছে রাজনীতির পারদও। ভোট প্রচারে শনিবার সিএ এনআরসি ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদার সভা থেকে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা করে ফের একবার হুঙ্কার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এক নেতা একটাই দেশ, এক নেতা একটাই খাবার, কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি পড়বে তার নিজের ব্যাপার। আপনারা কেন ধমকাবেন? শুধু বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি। তৃণমূল নেত্রীর আক্রমণের জবাব দিতে সময় নেয়নি বিজেপিও। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইপুরে বলছেন, এনআরসি সিএ করতে দেব না, তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়া, 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছে। বাংলার মানুষকে যখন ভয় দেখায় তখন টাইগার টাইগার ভাব দেখায়, আর যখন ভাইপোকে বাঁচাতে হয় তখন আরএসএস এর কাছে গিয়ে ভেজা বিড়াল হয়ে যায়। বিজেপিকে নিশানা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওরা বলছে 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বললাম সাহস থাকা ভালো, বাট বেশি সাহস থাকা ভালো না। এটা তোমরা করো না, এটা আমাদের প্রোগ্রাম, তোমরা হাত দিয়ে দেখো, একটা প্রোগ্রামও বন্ধ হবে না, সব চলবে। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা? ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা। আমরা বিজেপি, আপনারা শুনে রাখুন, আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1,000 নয় 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন, নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। সব মিলিয়ে আক্রমণ পাল্টা আক্রমণে গ্রীষ্মের তপ্ত দুপুরে তপ্ত হলো বঙ্গ রাজনীতিও। আশাবুল হোসেন, দীপক ঘোষ, অনির্বাণ বাগচি, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।